নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শহরে মেঘ কালো করে বৃষ্টিপাত শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হাওড়া এবং দুই পরগনাতেও। সঙ্গে 30-40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি নিয়ে 4 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবারও। শনিবার বিকেল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান। পাকা আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে উঠোনে, জামাই ও গড়াগড়ি খাচ্ছে মাটিতে। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি এসে শাশুড়ির ছোড়া ইটে গুরুতর জখম হয় জামাই। গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার হবিবপুরের বাসিন্দা অনুপের সঙ্গে দীর্ঘ 5 বছর ধরে স্ত্রীর কোনো যোগাযোগ নেই। স্ত্রী বাপের বাড়িতে থাকে। বৃহস্পতিবার আচমকায় জামাই ষষ্ঠীর দিনে বাড়িতে হাজির জামাই, সঙ্গে নিয়ে আসে শাশুড়ির জন্য শাড়ি, আম, কাঁঠাল, দই ও মিষ্টি। শাশুড়ির দরজায় তালা লাগিয়ে দেয় খবর পেয়ে। অনেক ডাকাডাকির পর অবশেষে খোলে দরজা। জামাই শাশুড়িকে প্রণাম করতে এগিয়ে আসতেই শাশুড়ি তাকে ইট দিয়ে ছুড়ে মারেন। 60 বছর বয়সে এসে জীবনের নয়া ইনিংস শুরু করলো অভিনেতা আশিস বিদ্যার্থে। বলিউড অভিনেতার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে তুমুল শোরগোল সমাজ মাধ্যমে। বৃহস্পতিবার স্বামীর বিয়ের খবর পাওয়াই মন খারাপের পোস্ট শেয়ার করে প্রাক্তন স্ত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশ্রী বড়ুয়া। জামাই ষষ্ঠীর দিনে কলকাতার এক ক্লাবে ঘনিষ্ঠ বৃত্তে আইনি ভাবে রূপালী বড়ুয়ার সঙ্গে বিয়ে সারেন আশিস বিদ্যার্থী। প্রাক্তন জামাইয়ের এমন সিদ্ধান্তে কিছু বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। নজরের রাজ্য এখনকার মতো এ পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।